টি-20 বিশ্বকাপ ক্রিকেটের প্রথম পর্বে খেলতে আগামী 3 অক্টোবর ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দলীয় অনুশীলন না থাকলেও খেলোয়াড়রা ব্যক্তিগত উদ্যোগে নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছেন। প্রতিদিনই অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ সহ অন্য ক্রিকেটাররা শেরেবাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে অনুশীলন করছেন। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্বকাপের আগে পেসার তাসকিন দ্বারস্থ হয়েছেন ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। বৃহস্পতিবার দুপুরের দিকে হঠাৎ শেরেবাংলা স্টেডিয়ামে আসেন মাশরাফি, চলে যান মাঠের ভেতর সেন্টার উইকেটে। সেখানে গিয়ে দীর্ঘ সময় পরামর্শ দেন তাসকিন আহমেদকে, শুধরে দেন তার বোলিংয়ের ত্রুটিগুলো। বাধ্য ছাত্রের মতো তাসকিনও মাশরাফির নির্দেশনা অনুযায়ী নেটে বোলিং করেছেন। অন্যদের তুলনায় যেহেতু একটু পিছিয়ে আমি, যাতে ইমপ্রুভ হয় এজন্য ভাইয়া একটু সময় দিলেন। এদিকে ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী পরিষদের আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল বৃহস্পতিবার। ক্লাব ক্যাটাগরিতে পরিচালক পদ থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন বিসিবির বর্তমান পরিচালক শওকত আজিজ রাসেল। এছাড়া যারা পোস্টাল ভোট দেবেন তাদের কাছেও ব্যালট পাঠানো হয়েছে বলে জানান বিসিবির নির্বাচন কমিশনার। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ক্যাটাগরি 1 থেকে 6 জন আবেদন করেছে, ক্যাটাগরি 2 থেকে 32 জন আবেদন করেছে, ক্যাটাগরি 3-তে 20 জন আবেদন করেছে। আগামী 6 অক্টোবর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিসিবির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।